हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के हमरा नतून एकटा आमारे बाड़ीते वाद्यजंत्रेर अतिथि निये एलाम। आज के हमरा नतून तबला जोड़ा किनलाम, तो सेटा निये आज के आमी आपनादेर काछे एटा निये डिसकस करब जे नतून तबला पे आमादेर मने खुबी आनंद, ई जे आमार छोट कन्या तार जन्य ई तबला আর এই যে হারমোনিয়াম, এটা আমার বড় কন্যার জন্য। যদিও বড় কন্যা ছোট কন্যা সবাই তবলা এবং হারমোনিয়াম শিখবে, তো সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আমি প্রথমেই বলি, বাজারে দেখবেন তবলা অনেক পাওয়া যায়, 2,000, 2,500, 3,000, 3,500 টাকায় হামেশা পাওয়া যায়। কিন্তু তবলা বা হারমোনিয়াম আপনারা যখন কিনবেন বা আমরা যখন কিনি, আমাদের মনের একটা শখ, এগুলো তো সারা জীবনে তো বারবার কেনা হয় না, একবারই কেনা হয়। তাই গত বছর আমি এই হারমোনিয়ামটা কিনেছিলাম, আমি ওকে দেখাতে বলবো। গত বছর এই হারমোনিয়ামটা আমি কিনেছিলাম। এই হারমোনিয়ামটা আমি কেনার সময় জেনার কাছ থেকে কিনেছিলাম। আমি তাকে বলেছিলাম যে বাঁশি বা এই হারমোনিয়ামের ইনস্ট্রুমেন্ট ভারতবর্ষে যত পরিমাণ ভালো আছে, যার থেকে ভালো হওয়া সম্ভব নয়, সেই সমস্ত পার্টস তুমি লাগাবে এই হারমোনিয়ামে। আমি সেই শখ করে এটাকে আমি হারমোনিয়াম কেনা হয়েছে, গত বছর কিনেছিলাম। এটার দাম পড়েছে 62,000 টাকা। যাই হোক, মোটামুটি খুব সুন্দর বাজে। তো এই হারমোনিয়াম সম্বন্ধে একটা ভিডিও আমি এর আগে পোস্ট করেছিলাম। যদি আপনারা কেউ দেখে না থাকেন, তাহলে হারমোনিয়াম টিউনিং কীভাবে হয়, যিনি টিউনিং এক্সপার্ট, যার কাছ থেকে আমি হারমোনিয়ামটা কিনেছি, তাহলে আপনারা আমার ভিডিওর আমার চ্যানেলে গিয়ে এই হারমোনিয়াম সম্বন্ধে যে ডেমো দিয়েছিলাম সেটাকে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই তবলা নিয়েও আগে আমি একটা ভিডিও করেছি, যে তবলা যার কাছ থেকে কিনেছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা চণ্ডীপুর ব্লকের একটা জায়গার নাম হচ্ছে কোন মোচর। সেই কোন মোচরে যিনি তবলার এক প্রকার এক্সপার্ট, পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে এর থেকে ভালো তবলা কেউ বানাতে পারে বলে অন্তত আমি কেন, আমাদের কেউই পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে ইনি প্রায় 35 বছর ধরে তবলা বানাচ্ছেন। এবং তবলা যারা বানায় তাদের গুরুদেবের গুরুদেব, তার নাম হচ্ছে রতিকান্ত দাস। আমি একটু দেখাবো যে তবলা তিনি এতটাই এক্সপার্ট যে তেনার কাছে তবলা আনতে পশ্চিম মেদিনীপুর থেকে আসে, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে তার কাছ থেকে আসে, তার এত ভালো তবলা বানানো অন্তত আমি আর কোথাও দেখিনি। এই সব দিক থেকে পরখ করে আমি একটা তবলা জোড়া কিনে নিয়ে এলাম, আমি দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে মেহগানি কাঠের দিঘি। যদিও আমি শিশু কাঠে খুঁজেছিলাম, কিন্তু শিশু কাঠ তার নিয়ম আছে যে শিশু কাঠে সিজিন যদি না করেন, তার সিজিন না করলে শিশু কাঠ কিন্তু কখনোই ভালো হবে না। তাই আমার দোকানে বলা আছে যে আপাতত ওই মেহগানি কাঠের আমি ডিগিটা নিয়ে যাচ্ছি। শিশু কাঠের ডিগি 1 বছর থেকে 1.5 বছর যায় সেটাকে সিজিন করতে, অর্থাৎ ওই ডিগিটাকে সিজিন করতে শুধু 1.5 বছর সময় লাগবে। অর্থাৎ আজ থেকে আমি টাকাতে চলে এসেছি, মেহগানি কাঠের ডিগি নিয়ে এসেছি, 1.5 বছর খানিক পরে আমাকে সেই শিশু কাঠের ডিগি দেবে, তখন এইটাকে রিফান্ড করে ওইটা নিয়ে আসবো। আপাতত এইটা নিয়ে এসেছি আমার ছোট কন্যার জন্য, আমি ওকে দেখাবো কতটা স্মুথ বাজে। দেখুন এত সুন্দর আওয়াজ যে আপনারা দেখেই বুঝবেন যে এক্সপার্ট না হলে আলোচনা করবো।
এরপরে দেখাই বায়া বায়াটা মাটিরই হয় কিন্তু আমার ঠিক মাটির ভরসা হল না কারণ আমাদের এ তো খুব শান্ত মেয়ে বা এ তো খুব শান্ত কখন হাত থেকে ফেলে দিবে মানে এতটাই শান্ত যে কোনো মুহূর্তে হাত থেকে ফেলে দেবে বাবু বাদাম না একটু শোনো যে কোনো মুহূর্তে হাত থেকে ফেলে দিতে পারে তাই তার জন্য আমি একটা ধাতব নিয়েছি এই যে এই দেখুন এই যে সুরেশ সাথী রতিকান্ত দাস এই যে ধাতু দেখুন 4 কেজি একবারে নিরেট পেতলের দেখুন 4 কেজি যখনই আপনি একটা ব্যাগ কিনবেন 4 কেজি ওজনের ব্যাগ নিলে কী হবে ধাতব তাহলে ধাতব 4 কেজি নিলে কী হবে সে অবশ্যই ভালো আসবে এবং জীবনে তো একবারই কিনব তাই একেবারে রোগা মার্কা কিনলাম 2 মাস পরে আবার খারাপ হয়ে যাবে তাই ভাবলাম যে না আমি যখন কিনবো ভালো করেই কিনবি এই দেখুন এর মাথার টুপি এর বিড়া এর মাথার টুপি এবং নর্মাল হাতুড়ি হয় কিন্তু আমি ধাতব হাতুড়ি নিয়েছি অর্থাৎ এর সঙ্গে কম্বিনেশন করে আমি একেবারে সোনালি কালারের ধাতব নিয়েছি কারণ আমার সর্বোচ্চ সারা জীবনে একবারই কিনি তো এটা দেখুন রতিকান্ত দাস যিনি আমি আগে বলেছি এখনো বলছি পরেও বলবো যারা তবলা বানায় তাদের গুরুদেবের গুরুদেব ইনি হচ্ছেন রতিকান্ত দাস 35 বছর ধরে এই তবলা বানাচ্ছেন এবং পূর্ব মেদিনীপুর নয় পশ্চিম মেদিনীপুর নয় অনেক দূর দূর থেকে নাকি তবলা আনতে আসেন কারণ এর থেকে ভালো তবলা বানানো আর সম্ভব নয় যাই হোক ইনার কাছ থেকে আমি তবলা নিয়েছি আমার সব কিছু নিয়ে 11,500 টাকা হয় কিন্তু ওনার সঙ্গে আমার খুবই পরিচিতি আছে তাই উনি আপাতত আমার কাছে 10,000 টাকার অফার হয়েছিল 10,000 টাকায় আমি এই দুটো তবলা নিয়ে এসেছি এবং সুন্দর বাজছে এই তার ব্যাগ এই তার ব্যাগ অত্যন্ত মনে খুব আনন্দ তো আজকে ফ্রেন্ডস এইটুকুই আমাদের ভিডিও যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ ভালোবাসা প্রতি শুভেচ্ছা